সালামু আলাইকুম এভরিওয়ান এএনপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী তৈরি করব। হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি শাকের পাকোড়া তৈরি করব শাক হিসাবে আজকে আমি বেছে নিয়েছি কলমির শাক তো প্রথমে আমি কলমির শাকগুলোকে বেছে ধুয়ে পানি ঝরিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর এখন আমি পাকোড়া তৈরি করছি দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এটা আপনারা আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। আমি একটু পরিমাণে বেশি নিয়েছি সেজন্য আমি মশলার পরিমাণটা এরকম দিয়েছি এখন দিয়ে দেব হাফ কাপ বেসন আর হাফ কাপ চাউলের গুঁড়া এখানে আমি পোলাওর চালের গুঁড়াটা ব্যবহার করেছি কারণ আমি সবসময় চালের গুঁড়া হিসাবে পোলাওর চালটাই গুঁড়ো করে নেই। এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মেখে নেব আর পোলাওর চালটা যদি আমি গুঁড়ো করি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই তো এখন আমার এই লিকুইডটা ভালো করে হচ্ছে না সেজন্য আমি একটু পানি দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে একটা আকৃতি দিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়া যায় এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে পানি দিয়ে কচলানোর পরে এই অবস্থা হয়েছে এখন একটু গোল গোল মতো হচ্ছে আর আমি এই শেপ দিয়ে তারপরে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে আমি বেশ কিছু তেল দিয়েছি এই ধরনের পাকোড়াতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে কড়াইয়ের নিচ থেকে পাকোড়াগুলো পুড়ে যায় সেজন্য তেলটা একটু পরিমাণে বেশি দিবেন তাহলে পাকোড়াগুলো ভালো হবে এবং মুচমুচে হবে আর এ সময় চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে তা না হলে পাকোড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতর থেকে হবে না সেজন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে আর এই পাকোড়াগুলোকে আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে নিব আপনারা দেখে বুঝতে পারবেন এজন্য আমি এই ভিডিওটা এই অংশটা পুরোটাই নেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারবেন অনেকে মনে করেন যে খাবার সোডা দিলে পাকোড়া মুচমুচে হবে সেজন্য দিয়ে থাকেন কিন্তু আমি আসলে প্রেফার করি না খাবার সোডাটা তো সেজন্য আমি সব সময় সব পাকোড়া চাপে আমি এই পোলাওর চালের গুঁড়াটাই ব্যবহার করি সত্যি খুবই মুচমুচে হয় আর এই ধরনের রেসিপি শুধুমাত্র যে রমজানে ইফতারিতে আমরা খাবো তা না সারা বছরই খেতে ভালো হয় কারণ রমজানে সারাদিন রোজা রাখার পর এ ধরনের পাকোড়া তেলে ভাজা মুচমুচে জিনিস খেলে একটু গ্যাসের প্রবলেম হয় আর অন্যান্য সময় সারা বছরই খেলে সন্ধ্যা একটা নাস্তা বিকালে একটা নাস্তা যে যেভাবে খান খুব ভালো হয় তখন গ্যাসে এত প্রবলেম করে না তো আমার পাকোড়াগুলো একপাশ ভাজা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এবার আমি একটু স্টেনারের সাহায্যে উল্টে পাল্টে দিয়েছি এই শাকের পাকোড়া আমার তো খুবই পছন্দ আপনাদের যাদের পছন্দ তারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয় পরবর্তীতে আরও নতুন নতুন ভালো ভিডিও তৈরি করার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি স্ট্রেনারের সাহায্যে আবারও একটু উল্টে পাল্টে দিয়েছি আমি কিন্তু চুলাটা মিডিয়াম আঁচেই রেখেছি খুব বেশি জোরেও আমি দেইনি এবং একদম কমিয়েও দেইনি এ তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনারের সাহায্যে পাকোড়াগুলোকে তুলে টিস্যু পেপারের উপর রাখবো টিস্যু পেপারের উপর রাখার ফলে অতিরিক্ত তেলটা শুষে নেবে তৈরি হয়ে গিয়েছে আজকের শাকের পাকোড়া রেসিপি